প্রায় আত্মঘাতী এক যুবক ছিল। রূপকথা গল্পের ছিল এক অপ্সরা, দুই ভুবনের দুই বাসিন্দা, দুই ভুবন এক হয়। এখানে আসার দাওয়াতটা আমারই দেয়া ছিল। ভালোবাসা আর প্রেম হয়। বিয়ে করবে না আমাকে? তোমাকে ধরে রাখতে চাই, শেষ পর্যন্ত এভাবে ধরে রাখতে চাই। যাও 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 পাখি মেঘের উপর, যাও পাখি হাওয়ায় মিশে যাও, পাখি যাও। কিন্তু এই অভিশাপ থেকে বের হবার কি কোনো উপায় নেই? আমার সাথে যার বিয়ে হবে সে হয়ে যাবে অভিশপ্ত। ঘুম না হবার যন্ত্রণা এমন কেন? সারাটা ক্ষণ মাথার ভেতরে আগুনের মতো চলে। অতীতের ছায়া বর্তমান। মা, মা! মা নেই, চলে গেছে। অশুভর ছায়া শুভতে। যাদের কথা আপনি বললেন তারা সবাই কিন্তু আপনার কাছের মানুষ, তাদেরকে ঘৃণা করে চললে আপনি বাঁচবেন কি করে? নানা চরিত্র, নানা রং, নানা সংসার। ভেরি সরি। এই অভিশাপ থেকে মুক্তি দুইটা পথ আছে। আমাকে মেরে ফেল, ঘটনা এখানেই শেষ, তাহলে তো তুমি মুক্তি পাবে। আরেকটা, সেটা না জানাই তোমার জন্য ভালো। পরিশেষে I was never a fighter. So what fight for?